ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। বেশ কয়েকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। একটা ঝাল নাস্তার রেসিপি করছি, দুপুরে রান্নার পর থেকে আমার ব্লগটি স্টার্ট করছি। রান্নাবান্না শেষ করে একটু সময় পেয়েছি হাতে, তো বিকালে কিন্তু এখন সবারই খুব ক্ষুধা লাগে সন্ধ্যার দিকে, যেহেতু রাত বড় হয়ে যাচ্ছে। তো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম, আর একবারে এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। এখানে চিকেন মশলা দিয়ে দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এই তো পেঁয়াজটা আমি এখানে ব্যবহার করিনি, আসলে সব রান্নায় পেঁয়াজটা লাগে না, সেজন্য আর দেইনি। তো খুব ভালো করে ভেজে নিচ্ছি চিকেনগুলোকে, আর এখানে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে চিকেনটাকে ভেজে নিচ্ছি। আর আজকের ব্লগে কিন্তু আমার পরিবারের খুব প্রয়োজনীয়, অনেক বেশি প্রয়োজনীয় একটা জিনিস কিনেছি, সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো সুতরাং ভিডিওটি দেখতে মানে সম্পূর্ণটা দেখবেন এবং না টেনে দেখবেন, সেটা রিকোয়েস্ট থাকবে, আর অবশ্যই লাইক দিয়ে দিবেন। এর মধ্যে কিন্তু আমি এখানে দুইটা এলাচ, দুইটা লং, এক টুকরো দারচিনি দিয়ে ভেজে নিয়েছি, এবং সেই সাথে কুচি করে কেটেছি এখানে গাজর, বরবটি, তারপরে আলু দিয়েছি একটা। তো এখানে আমি আজকে ভেজে মানে অন্থন করব, তো অন্থনের শেপে করব। এটা যা ইচ্ছা তাই করা যায়, আমি এটাকে রোল করতে পারি, সিঙ্গারা বানাতে পারি। তো পুরটা বানিয়ে নিচ্ছি আর কি, তো একটু ঢেকে দিব। ঢেকে দিলে কি হবে যে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর এটাতে কিন্তু পানি দেয়া লাগবে না, কারণ বরবটি, আলু, গাজর এই তিনটা সবজি থেকেই কিন্তু সুন্দর পানি রিলিজ করে। তো পানি রিলিজ করলে ওই পানিটাই কিন্তু এটা সিদ্ধ হবে। তো এইবার আমি যখন দেখবো যে সিদ্ধ হয়ে গেছে প্রায়, তখন আমি দারচিনি টুকরাগুলো, তারপরে গরম মশলা যে এক্সট্রা আস্তগুলো দিলাম, ওগুলো উঠিয়ে ফেলবো, কারণ এগুলো মুখে পড়লে কিন্তু মানে খুবই বাজে লাগে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে, গৃহিণী আপুদের। তো আমি ভাবলাম যেহেতু আমি ঝাল নাস্তাটা বানাচ্ছি, হয়তো অনেক আপুদের হেল্প হতে পারে। অনেক সময় দেখা যায় কি, এভরিডে এক জাতীয় নাস্তা খেতে খেতে আমরা বোর হয়ে যাই, তখন ভাবি যে একটু ভিন্ন কিছু কি খাওয়া যায়, আবার সেটা হেলদিও হলো। এখানে যেহেতু ভেজিটেবলটা আছে, চিকেনটা আছে, তো ব্যাপারটা কিন্তু অনেক পুষ্টিকরও হবে। তো আটাটাকে আমি যেভাবে মেখেছি তাতে করে দেখা যায় এটাকে আমি স্টিমও করতে পারবো, মানে কিছুটা মোমোর মতো আমি বানাতে পারবো। তবে আজকে আমি ফ্রাই করেই খাবো এটা। আমার হাজবেন্ড বাসায় এসেছিলো, ও বললো যে না এটাকে ফ্রাই করো, ফ্রাই করে খেতে ইচ্ছে করছে। তো এটাকে চাইলে কিন্তু স্টিমও করা যাবে। তো পুরটা যদি মজা হয় তাহলে যাই বানাই এটা দিয়ে, সেটাই কিন্তু ভালো হবে। আর এই পুরগুলোর ব্যাপারে খেয়াল রাখতে হবে যে এই ভিতরের পুরটা যেন কখনোই অতিরিক্ত মশলাপাতি না হয়, তাহলে কিন্তু মজা লাগে না। তো সন্ধ্যার দিকে আমি একবারে ক্যামেরাটা আবার অন করলাম আমার গৃহিণী আপুদের জন্য, আপুরা এই জাতীয় নাস্তাগুলো দেখতেও পছন্দ করে। তো এই যে আমি অন্থনের শেপ দিয়ে বানাচ্ছি, ভাজছি, আবার বানাচ্ছি, এভাবে চলছে। এই যে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি, তো আমি বানাচ্ছি আর আপুদের সাথে শেয়ার করব। তো এই যে অনেকটা পরিমাণে পুর আছে, তো যেগুলো ভাজছিলাম ওগুলো দেখা যায় আমার হাজবেন্ডকে দিব, আমার বাচ্চাদেরকে দিব, তো ওদেরকে দিচ্ছি। আর এদিক দিয়ে কিছু ভেজে আমি ফ্রোজেন করে রাখবো। আসলে কিছু কিছু কাজ থাকে যেগুলো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু আমাদের একটু সময়টা বাঁচে। দেখা গেল একটু বেশি পরিমাণে করলে পরবর্তী দুই দিনের নাস্তা আমার হয়ে গেল। তো এগুলোকে তো আমরা ফ্রোজেন করতে পারি। এই যে আমি অন্থনের শেপ দিচ্ছি, তো এটাকে রোলের শেপেও দেওয়া যায়, সিঙ্গারার শেপেও করা যাবে। তো আমার আজকে কেন জানি খুব ভালো লাগলো এই অন্থনের শেপগুলোই দিতে, আর কেন জানি আমার কাছে মানে অন্য কোনো শেপ আর আজকে ইচ্ছা করলো না, আর এই শেপটাই খুব দ্রুত হয়ে গেল। এ পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আপনি যদি লাইকটা এখনও না দিয়ে থাকেন একটি লাইক দিয়ে দেন, আর সুন্দর একটা কমেন্ট করে ফেলতে পারেন।
আপনাদের ভাইয়াও চলে এসেছে বাসায়, আর আমরাও নাস্তা করে নিয়েছি। আর যেই জিনিসটা সংসারের অনেক বেশি প্রয়োজনীয় এবং বাচ্চাদের ঘর যেহেতু না হলেই না, সেটা হলো আইপিএস। আলহামদুলিল্লাহ আইপিএস নিয়ে নিয়েছি, আর এটা আসলে অনেক দরকারি ছিল। তো ভাইয়াটা এখন ঠিক করছে যে কোথায় মানে আইপিএসটা রাখবে, তো আমি তো একটু এলোমেলো ছিলাম, আবার গুছিয়ে নিলাম এই আর কি। তো এখন উনি লাইন ঠিক করছে আর আমাদেরকে বলছে যে আপনারা ঠিক করেন কোথায় করলে ভালো হয়। তো আমরা চেয়েছিলাম সামনের রুমে রাখতে, কিন্তু সেটা জায়গা হবে না। তো পরে আবার আমাদের যে সেকেন্ড বেডরুমটা আছে ওখানেও আমার হাজব্যান্ড চেষ্টা করেছিল কিছুক্ষণ যে এখানে বসানো যায় কি না, তো এখানেও হলো না। যেহেতু এই ছোটো টু বেডের বাসাগুলোতে কিন্তু অনেকটা জায়গা থাকে না, সব কিছুই সীমিতর মধ্যেই সুন্দরভাবে আমরা গুছিয়ে রাখি, তো দেখা যায় এখানেও হলো না। তো বেডরুমেই নিয়ে যাব, আর বেডরুমেও যেখানে হয়েছে তো ওই জায়গাটা একটু চিপা হয়ে গিয়েছে, তারপরেও ভালোই হয়েছে। এখন ঠিক করছে আমার হাজব্যান্ড যে কোথায় লাগালে ভালো হবে, আর আমরা পাশে ছিলাম, সাথে তো বাচ্চারা ছিলই, অনেক বেশি আনন্দিত আমরা। কারণ বেশি খুশি আমার বড় মেয়ে, কারণ কারেন্টটা গেলেই দেখা যায় অস্থির হয়ে যায়। আর ইদানিং কিন্তু সারা বাংলাদেশে লোডশেডিংয়ের একটা মানে বেড়ে গেছে আর কি ব্যাপারটা। আগে কিন্তু আমাদের এখানে একদমই কারেন্ট যেত না, আর এখন দেখা যায় দিনে তিনবার চারবার। তো আমার হাজব্যান্ড বললো যে না, এবার এটা নিয়ে ফেলতেই হবে, এটা আর অবহেলা করে লাভ নেই, চলো কিনে ফেলি। তো বললাম ঠিক আছে তাহলে দেখো। তো অবশেষে এই যে বেডরুমের এই জায়গাটা ঠিক করেছে, তবে এখানে যে চিপাটা, ওই চিপাটার ভিতরে যদি পুরাটা মানে মেশিনটা ঢুকতো তাহলে খুব ভালো হতো, কিন্তু হবে না। তো যাই হোক, একটু সুন্দর করে মাঝে মাঝে একটু চিপাটা ক্লিন করে নিতে হবে আর কি আমাকে সাবধানে। তো আমি একটু শ্যুট করে নিলাম, ফাইনালি এখানেই হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আর কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী কোনো একটা নতুন ব্লগে কথা হবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।